Assalamu alaikum rahmatullah. Welcome to my channel Rafia Education Center. I am Aaroni. তো আজকে আমি তোমাদের মাঝে হাজির হয়েছি তোমরা যারা ডিগ্রি থার্ড ইয়ার এক্সাম 2021 অর্থাৎ আগামী 20/9/2023 সাল যাদের ডিগ্রি থার্ড ইয়ার পরীক্ষা তাদের ইংলিশ প্রিপারেশনের ক্লাস নিয়ে আসছি আর আজকের ক্লাসটা হচ্ছে তোমাদের ডব্লিউএইচ কোশ্চেন কিভাবে অ্যানসার করবা মাত্র একটা টেকনিক জানলেই তুমি যে কোনো ডব্লিউএইচ কোশ্চেন পরীক্ষার হলে অ্যানসার করে ফেলতে পারবা ঠিক আছে তো যার শুধুমাত্র একটা টেকনিক এই একটা টেকনিক যে বুঝবা তাহলে তার আর অন্য কোনো টেনশন নাই সেই ক্ষেত্রে তার আর অন্য কোনো টেনশন নাই জাস্ট মাত্র একটা টেকনিক জানতে হবে সেই টেকনিকটা কি দেখো সেই টেকনিকটা হচ্ছে যে ডব্লিউএইচ কোশ্চেন অ্যানসার করে যে একটাই মাত্র টেকনিক এখানে দেওয়া আছে তো ভিডিওটা শুরু থেকে একদম শেষ পর্যন্ত কন্টিনিউ করো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছো তারা পেজটিকে অবশ্যই ফলো করে নাও ওকে তো চলে যাচ্ছি মূল ভিডিওতে কে কোথা থেকে দেখছো কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দাও ওকে তো দেখো এখানে যে টেকনিকটা ডব্লিউএইচ কোশ্চেন অ্যানসার করার মাত্র একটা টেকনিক আর সেই টেকনিকটা হচ্ছে কি দেখো যে ডব্লিউএইচ হ্যাঁ প্রথমত ডব্লিউএইচ বসাইতে হবে ডব্লিউএইচ বসানোর পরে তোমাকে অক্সিলারি বসাইতে হবে ঠিক আছে অক্সিলারি বসাইতে হবে তারপরে সাবজেক্ট বসাইতে হবে সাবজেক্ট বসানোর পরে আদার ওয়ার্ড বা বাকি অংশ তোমাকে বসাইতে হবে এবং ফাইনালি তোমাকে প্রশ্নবোধক চিহ্ন বসাইতে হবে তো দেখো এইটাই জাস্ট টেকনিক জাস্ট এই একটা টেকনিকের মাধ্যমে তুমি যে কোনো ডব্লিউএইচ পরীক্ষায় অ্যান্সার করে ফেলতে পারবে এবং পরীক্ষায় ডব্লিউএইচে তুমি পাঁচ মার্কসের মধ্যে পাঁচ মার্কসই পাবে পাঁচ মার্কসের মধ্যে তুমি পাঁচ মার্কসই কিন্তু ডব্লিউএইচ কোশ্চেনে তুলে ফেলতে পারবে তো দেখো যে ডব্লিউএইচ মানে কি যে সমস্ত ওয়ার্ডের মধ্যে ডব্লিউ এবং এইচ আছে যেমন হু তারপরে হুইচ হু হুইচ ওয়েন হোয়ার হাউ এগুলাকে কি বলা হয় এগুলাকে ডব্লিউএইচ বলা হয় এখন এক কথা হচ্ছে ডব্লিউএইচ তো তোমাকে প্রথমেই বসাইতে হবে প্রথমে তোমাকে ডব্লিউএইচ বসাইতে হবে এখন কখন কোন ডব্লিউএইচটা তুমি বসাবা এইটা তোমাকে জাস্ট ফাইন্ড আউট করতে হবে আগে যে কখন কোন ডব্লিউএইচটা তোমাকে বসাইতে হবে এটা তোমাকে আগে ফাইন্ড আউট করতে হবে এখন দেখো যে সেন্টেন্সটা তোমাকে দিবে ডব্লিউএইচ এর জন্য সেই সেন্টেন্সটা যদি ব্যক্তি বুঝায় তাহলে বুঝবা ওইখানে কি হবে হু বসাইতে হবে ব্যক্তির জন্য কি হবে হু হবে যদি বস্তু বুঝায় তাহলে তার পরিবর্তে তোমাকে হুইচ বসাইতে হবে যদি সময় বুঝায় তাহলে সেক্ষেত্রে তোমাকে হোয়েন ব্যবহার করতে হবে যদি স্থান বুঝায় তাহলে হয়ার ব্যবহার করতে হবে যদি মাধ্যম বুঝায় তাহলে হাও ব্যবহার করতে হবে মাধ্যম বা উপায় এইরকম কিছু যদি বুঝায় হ্যাঁ তাহলে সেক্ষেত্রে হাও ব্যবহার করতে হবে এরপরে যদি তোমার বয়স বুঝায় বয়স বুঝালে সেক্ষেত্রে তোমাকে হাউ ওল্ড ব্যবহার করতে হবে দূরত্ব বুঝালে হাউ লং ডিস্টেন্স কথাটা ব্যবহার করতে হবে পেশা বা অবজেক্ট বুঝালে তোমাকে হোয়াট ব্যবহার করতে হবে ঠিক আছে যেমন এখানে আছে যে হিজ ফাদার ইজ এ ফার্মার তো হিজ ফাদার ইজ এ ফার্মার এইটাকে যদি ডব্লিউএইচ করতে চাও তাহলে দেখো হিজ ফাদার ইজ এ ফার্মার এইখানে একটা পেশা আছে পেশাটা কি যে ফার্মার এ ফার্মার হিজ ফাদার ইজ এ ফার্মার তো এটা পেশা তো এই পেশার জন্য কি হয় হোয়াট পেশার জন্য কোন ডব্লিউএইচ হবে হোয়াট হবে তো এখানে তুমি বসায় দাও হোয়াট হোয়াট বসায় দেওয়ার পরে তোমাকে দেখতে হবে অক্সিলারি কোনটা আছে তো অক্সিলারি আছে ইজ ঠিক আছে অক্সিলারি কি আছে ইজ তাহলে হোয়াট ইজ তারপরে এখন তোমার বাকি অংশ কি আছে হিজ ফাদার তো বাকি অংশ আছে হিজ ফাদার তো হিজ ফাদার বসায় দাও তো হোয়াট ইজ হিজ ফাদার হোয়াট ইজ হিজ ফাদার ঠিক আছে হোয়াট ইজ হিজ ফাদার এটা বসায় দাও শেষে প্রশ্নবোধক দিয়ে দাও দেখো তোমার ডব্লিউএইচ কত ইজিলি হয়ে গেছে যে এ ফার্মার থাকার কারণে এটার পরিবর্তে এ ফার্মারের পরিবর্তে হোয়াট বসছে ঠিক আছে এ ফার্মার জন্য হোয়াট বসছে তারপর অক্সিলারি ছিল ইজ তো ইজটাকে বসানো হয়েছে তারপরে বাকি যা আছে তা বসানো হয়েছে শেষে প্রশ্নবোধক বসানো হয়েছে একদম ইজি এরপরে আরেকটা সেন্টেন্স দেখো যে টাঙ্গাইল ইজ মাই বার্থ প্লেস টাঙ্গাইল ইজ মাই বার্থ প্লেস তো এখানে এখানে দেখো টাঙ্গাইল ইজ মাই বার্থ প্লেস তো এখানে ইচ্ছা করলে তুমি টাঙ্গাইলের পরিবর্তে কি হয় টাঙ্গাইলের পরিবর্তে হচ্ছে হয়ার হয় তো এখানে দেখো হয়ার হয় তো এখানে টাঙ্গাইলের পরিবর্তে তোমাকে জাস্ট কি ব্যবহার করতে হবে হয়ার ব্যবহার করতে হবে তো এখানে লিখে দাও তুমি হয়ার হয়ার
তো হয়ারের পরে এখন কি হবে অক্সিলারি কি আছে ইজ আছে তো হয়ারের পরে কি বসে দাও ইজ হয়ার ইজ তো হয়ার ইজ হলো এখন একটা জিনিস এখন মনে রাখতে হবে যখন মাই থাকবে মাই যখন থাকবে ঠিক আছে মায়ের পরিবর্তে কিন্তু কি হবে ইওর হবে মাই যখন থাকবে তখন কি হবে ইওর হবে অথবা যখন আওয়ার থাকবে তখন আওয়ারের পরিবর্তে কি হবে আওয়ার যদি থাকে আওয়ারের পরিবর্তে কিন্তু ইওর হবে মাই আর আওয়ারের পরিবর্তে ইওর এবং আই বা উই যদি থাকে তাহলে সেক্ষেত্রে ইউ হবে ঠিক আছে এটা জাস্ট আবার তোমাকে মনে রাখতে হবে তো মাই থাকার কারণে এখানে কি হয়েছে মায়ের পরিবর্তে ইওর হয়েছে ইওর মায়ের জন্য কি হয়েছে ইওর হয়েছে তাহলে হয়ার ইজ ইওর তারপর বাকি অংশ কি বার্থ প্লেস তো এখানে তুমি বসায় দাও বার্থ প্লেস বার্থ প্লেস বসায় দাও দেখো বার্থ প্লেস বসায় দিছো শেষে প্রশ্নবোধক চিহ্ন বসায় দাও শেষে প্রশ্নবোধক চিহ্ন বসায় দাও যাস তোমার অ্যান্সার হয়ে গেল তো দেখো টাঙ্গাইল একটা স্থান স্থান বিধায়ক এর জন্য কি হয়েছে হয়ার হয়েছে তারপরে অক্সিলারি হয়েছে ইস আর এখানে মাই আসিল যেহেতু হ্যাঁ মাই থাকলে ইওর হয় কিংবা আওয়ার থাকলে ইওর হয় আই বা উই থাকলে ইউ হয় ঠিক আছে তো এগুলো বসায় দিবা মাই থাকলে ইওর আওয়ার থাকলে ইওর তারপর আই বা উই থাকলে ইউ হ্যাঁ কিন্তু এখানে যদি হি থাকে তাহলে হি থাকতো এখানে যদি মাই না দিয়ে হিস থাকতো এখানে হিস থাকতো টাঙ্গালিস হিস বার্থ প্লেস তাহলে কিন্তু হিসের পরিবর্তে অন্য কিছু হইতো না ঠিক আছে হিস তাহলে হিসই থাকবে কিন্তু মাই যখন আসে তার জন্য কী হবে ইওর হবে ঠিক আছে দেখো কত সহজ ডব্লিউ এইচ অ্যান্সার করা একদম ইজি একদম পানির মতো ইজি ঠিক আছে ওকে আচ্ছা পরবর্তী উদাহরণটা দেখো যে প্র্যাকটিস ম্যাক্স আ ম্যান পারফেক্ট প্র্যাকটিস ম্যাক্স আ ম্যান পারফেক্ট বলা হচ্ছে যে প্র্যাকটিস একটা মানুষকে পারফেক্ট তৈরি করে উপযুক্ত হিসেবে তৈরি করে বা পারফেক্ট তৈরি করে এটা একটা প্রবাদ বাক্য যে প্র্যাকটিস ম্যাক্স এ ম্যান পারফেক্ট মানে গাইতে গাইতে গায়েন বাজাইতে বাজাইতে বায়েন তো এই যে প্র্যাকটিস ম্যাক্স এ ম্যান পারফেক্ট এই সেন্টেন্সটার মধ্যে কী নাই কোনো অক্সিলারি নাই এখানে মূল ভার্ব আছে ভার্বের সাথে এস বা ইয়ের যুক্ত আছে এখানে ভার্বের সাথে এর যুক্ত করা আছে তো এরকম কোনো ভার্বের সাথে যদি এর যুক্ত করা থাকে তাহলে সেটা তুমি কিভাবে করবা তো এখানে বলা হচ্ছে যে প্র্যাকটিস ম্যাক্স আ ম্যান পারফেক্ট তো এখানে দেখো আ ম্যান পারফেক্ট আ ম্যান পারফেক্ট কেমন তৈরি করে পারফেক্ট তৈরি করে ঠিক আছে তো এখানে যেহেতু এখানে প্র্যাকটিস ম্যাক্স এ ম্যান পারফেক্ট তুমি ইচ্ছা করলে প্র্যাকটিসের পরিবর্তে ডব্লিউ এইচ বসাইতে পারো তাহলেও চলবে যদি তুমি বলো না এ ম্যান ম্যানের এ ম্যান পারফেক্ট এটার জন্য বসাবো তাহলেও চলবে এখন যদি আমি প্র্যাকটিসের জন্য বসাই তাহলে শুধুমাত্র প্র্যাকটিসের জায়গায় হুইচ বসাই দিলেই হয়েছে শুধুমাত্র হুইচ বসাই দিলে হয়েছে হুইচ ম্যাক্স এ ম্যান পারফেক্ট হুইচ ম্যাক্স এ ম্যান পারফেক্ট তো জাস্ট এখানে বসাই দাও হুইচ ম্যাক্স এ ম্যান পারফেক্ট হুইচ ম্যাক্স এ ম্যান পারফেক্ট ওকে শেষে প্রশ্নবোধক দিয়ে দাও হুইচ ম্যাক্স এ ম্যান পারফেক্ট হ্যাঁ তাহলে এখানে দেখো প্র্যাকটিস ম্যাক্স আ ম্যান পারফেক্ট এখানে দেখো পারফেক্ট আছে তাহলে পারফেক্টের জন্য কী বসানো যাবে হোয়াট বসানো যাবে ঠিক আছে প্র্যাকটিসের জন্য হুইচ বসেছিল এখন পারফেক্টের জন্য কী বসাবা হোয়াট বসাবা তাহলে হোয়াট এখানে ম্যাক্স রয়েছে ম্যাক্স ম্যাক্স মানে কি ভার্বের সাথে এর যুক্ত করা আছে দ্যাটস ওয়াই তোমাকে এখানে কী নিতে হবে ডাস নিতে হবে হোয়াট ডাস হোয়াট ডাস তারপরে এখানে দেখো সাবজেক্ট কি সাবজেক্ট হচ্ছে কি প্র্যাকটিস এখন ডাস কেন নিলাম কারণ যখন ভার্বের সাথে এস বা ইএস থাকবে তখন ডাস যখন ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করা থাকবে তখন তোমাকে বুঝতে হবে যে অক্সিলারি হিসেবে তোমাকে ডাস নিতে হবে অক্সিলারি হিসেবে তখন তোমাকে ডাস নিতে হবে ঠিক আছে আর যদি মাত্র ভার্বের সাথে এস বা এস যুক্ত না থাকতো তাহলে তোমাকে ডু নিতে হইতো আর যদি ভার্ব টু থাকতো তাহলে সেক্ষেত্রে ডিট নিতে হইতো ঠিক আছে তার মানে ভার্ব ওয়ানের সাথে যদি এস বা এস থাকে তাহলে ডাস আর যদি ভার্ব ওয়ানটাই শুধু থাকে তাহলে সেক্ষেত্রে ডু আর যদি ভার্ব টু থাকে মানে ভার্বের পাস্ট ফর্ম থাকে তাহলে ডিট তাহলে এখানে হোয়াট ডাস তারপরে সাবজেক্ট কী ছিল এখানে সাবজেক্ট ছিল প্র্যাকটিস তো এখানে এখানে তুমি প্র্যাকটিস বসাই দাও হোয়াট ডাস প্র্যাকটিস হোয়াট ডাস প্র্যাকটিস তারপরে এখানে ম্যাক্স ছিল এখানে ম্যাক্সের জন্য ডাস ব্যবহার করছো তাহলে এখানে ম্যাক নিতে হবে ঠিক আছে তাহলে এখানে কি হয় যে হোয়াট ডাস
প্র্যাকটিস ম্যাক্স, ম্যাক হোয়াট ডাজ প্র্যাকটিস ম্যাক এ ম্যান, এ তারপরে কি ম্যান, শেষে প্রশ্নবোধক বসাই দাও। তাহলে হোয়াট ডাজ প্র্যাকটিস ম্যাক এ ম্যান, তাহলে এটা হুইজ দিয়ে করলেও চলে, এটা হোয়াট দিয়ে করলেও চলে। তো আশা করি যে যে কোনো ডব্লিউএস কোশ্চেন মাত্র একটা রুল দিয়ে তুমি যে কোনো ডব্লিউএস কোশ্চেন পরীক্ষার হলে অ্যান্সার করে ফেলতে পারবে। তো এই ছিল আজকের আলোচনা, আগামীতে কথা বলবো অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। টাটা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।